মাদারীপুর থেকে ঢাকায় মাত্র 2 ঘন্টার পথ আর খুলনা থেকে 3 ঘন্টা পদ্মা সেতু পথের দূরত্ব কমিয়ে যেমন কমিয়েছে তেমনি স্বাচ্ছন্দ্য এনেছে যানপথে সেতু হয়ে ঢাকায় আসা যাত্রীরা বলছেন প্রথমবারের মতো ফেরির বিড়ম্বনা ছাড়া ঢাকায় ফিরে অভূতপূর্ব আনন্দ অনুভব করছেন তারা মোস্তফা মল্লিকের রিপোর্ট নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা স্থাপনাগুলোর একটি পদ্মা সেতু পুরোদমে যান চলাচলের জন্য 26 জুন উন্মুক্ত হওয়ার পর ঢাকার সঙ্গে দক্ষিণের সবগুলো জেলার দূরত্ব কমে আসে মাদারীপুর থেকে মাত্র 2 ঘন্টায় ঢাকা ফিরে যাত্রীরা বলছেন সকাল 8টায় রওনা হয়ে সাইদাবাদ পৌঁছেছেন 10টায় এখন লাগছে 2 ঘন্টা আগে রাখতো 7.5 ঘন্টা দেখলাম তো ভালোই আসতে সুবিধা হয়েছে খুব সুন্দর হয়েছে পদ্মা সেতুরা এবং অনেক কষ্ট হয়নি আর আগের মতো খুলনার যাত্রীরা বলছেন এ এক অসাধারণ অভিজ্ঞতা গত কয়েক বছর ধরে পদ্মা সেতুর কথা শুনেছেন এবার চোখে দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অনেক যাত্রী আনন্দময় আড়া আনন্দ দেখলাম আমি 4 বছর দেখে গেলাম ভাই বাইরে তো দেখতেই পারে নাই বুঝুন সব মরি গেছে এটা তো বলা অপেক্ষা রাখে না জানি এত আরামে এত স্বচ্ছন্দে আসলে আসলাম 3 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছে গেছে 8:10 আমাদের বাস ছাড়ে এবং এখন কটা বাজে এখন বাজে হচ্ছে 11টা হ্যাঁ 11টা 11টার সময় সে পৌঁছেছি তাহলে আমাদের কত 3 ঘন্টাও লাগেনি চালকরা বলছেন পিছনের সব বিড়ম্বনা ভুলে যেতে চান তারা আগে তো 8-10 ঘন্টা লাগতো ফেরিঘাটে বিশাল জ্যামের সিরিয়ালে থাকতাম আর এখন শর্টকাটে আসতে পারছি আর কি অনেক ভালো হয়েছে অনেক আলহামদুলিল্লাহ আমরা অনেক মানে হ্যাপি যাতে মানে বলার কোনো শেষ নাই ঠিক আছে যাত্রীরাও শান্তি আমরাও শান্তি সাইদাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাওয়া যাত্রীদের ভিড় এখন যে কোনো সময়ের চেয়ে বেশি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে পদ্মা সেতুতে প্রথম 24 ঘন্টায় 51,316টি যানবাহন চলাচল করেছে টোল আদায় হয়েছে 2,09,40,300 টাকা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা